আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অনেকেই বুঝে ফেলছেন যে আসলে এটা কি। আসলে এটা হচ্ছে একটি সোল্ডারিং আয়রন অথবা তাতাল, আর এটার ব্র্যান্ড হচ্ছে XCY টুলসের সোল্ডারিং আয়রন অথবা তাতাল, আর এটার ওয়াট হচ্ছে 60 ওয়াট। মূলত এইখানে কিন্তু আসলে টিকমার্ক দেওয়া নেই যে এটা কত ওয়াট, আর এটার যে আসারটা আছে সেটার মধ্যে কিন্তু আসলে 60 ওয়াট অর্থাৎ 60 ওয়াট কিন্তু আসলে লেখা আছে। আর এটার মধ্যে তিনটা ভেরিয়েন্টের পাবেন, একটা হচ্ছে 30 ওয়াট, অন্যটি হচ্ছে 40 ওয়াট এবং আরেকটি হচ্ছে 60 ওয়াট অর্থাৎ 60 ওয়াট। তাছাড়া আমি আপনাদেরকে একটু খুলে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আসলে আমরা ব্র্যান্ড বুঝি না, যেই প্রোডাক্টের দাম কমে পাবো এবং যেই প্রোডাক্টের পারফরমেন্স ভালো পাবো ওই প্রোডাক্টগুলোই আমরা নেওয়ার চেষ্টা করব। আর পূর্বে যেই সোল্ডারিং আয়রন অথবা তাতাল নিয়ে আমরা ভিডিও মেক করে দিয়েছিলাম, আসলে ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে যখন কোনো সোল্ডারিং আয়রন অথবা তাতাল আমাদের শপে আসবে তখনই ওই সোল্ডারিং আয়রন অথবা তাতাল নিয়ে ভিডিও মেক করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেলটাও কিন্তু আসলে এখানে দেওয়া আছে, অর্থাৎ মেনশন করা আছে 908, আর এটার ওয়াট হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট। মূলত আমরা যেই সচরাচর ভোল্টেজটা দেখতে পাই কারেন্টের মধ্যে, সেখানে কিন্তু আসলে 180, 190 অথবা 200 অথবা 210 কিন্তু থাকে। মূলত এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটা 220 ভোল্টে হলেও কিন্তু আপনি এটাকে রান করাতে পারবেন অথবা গরম করতে পারবেন, এর কম হলেও কোনো সমস্যা নেই। আর এটার যেই মাথাটা আছে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এটার যে মাথাটা আছে এটা কিন্তু আসলে একেবারে চিকন একটি মাথা। মূলত এই ধরনের যে তাতালগুলো আছে এগুলো দিয়ে আপনারা ছোট্ট ছোট্ট যে ঝালাইগুলো আছে সেইগুলোই কিন্তু আপনারা দিতে পারবেন, মোটা যে ঝালাইগুলো আছে সেগুলো কিন্তু এই ধরনের চিকন তাতাল দিয়ে আপনারা দিতে পারবেন না। মোটা যে ঝালাইগুলো আছে সেগুলো যদি আপনারা দিতে চান তাহলে যেই 40 ওয়াট, 60 ওয়াট এবং 100 ওয়াটের যেই বড় তাতালগুলো আছে সেগুলো আলাদা বাজার থেকে আপনারা কিনে নেবেন। আর তাতাল কেনার সময় একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, আর সেটা হচ্ছে তাতালের মাথা। মূলত এই তাতালের মাথা যদি আপনার তামার না হয় সেক্ষেত্রে আপনি ঝালাই ভালোভাবে দিতে পারবেন না। শুধু তামার হলেই হবে না, তাতালের মাথার মধ্যে যদি আপনার রং লেগে না থাকে তাহলে কিন্তু আপনি ঝালাই দিতে পারবেন না, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সোল্ডারিং আয়রন অথবা তাতালের মধ্যে কিন্তু আসলে একটি এক্সট্রা ফিউচার কিন্তু আসলে দেওয়া আছে, আর সেটা হচ্ছে রেগুলেটর। মূলত এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটি আপনি যখনই কারেন্টের মধ্যে সংযোগ দিয়ে ব্যবহার করবেন তখনই কিন্তু এই তাতালটি হিট হবে। আসলে রেগুলেটর যেই সোল্ডারিং আয়রন অথবা তাতালের মধ্যে নেই ওই সোল্ডারিং আয়রন অথবা তাতাল কিন্তু আসলে অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ কারেন্টের মধ্যে সংযোগ দিয়ে রাখলে আপনার অতিরিক্ত হিট হয়ে যায়। অতিরিক্ত হিট হয়ে গেলে কিন্তু আপনি সেই সোল্ডারিং আয়রন অথবা তাতাল দিয়ে ঝালাই ভালোভাবে দিতে পারবেন না। আর এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটার মধ্যে কিন্তু আসলে একটি রেগুলেটর দেওয়া আছে, আপনি চাইলে সেই হিটটাকে অর্থাৎ এই সোল্ডারিং আয়রন অথবা তাতালের হিটটাকে কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে কিন্তু এটার যেই টেম্পারেচারটা আছে সেটা হচ্ছে 200 থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আপনি গরম করে নিতে পারবেন, অর্থাৎ যার যতটুকু হিট প্রয়োজন ততটুকুই আপনারা এই রেগুলেটরের মাধ্যমে বাড়িয়ে এবং কমিয়েও কিন্তু আসলে নিতে পারবেন এটার হিটটাকে। আর এটার যে কেবলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কেবলটার যদি আমরা হিসাব করি অর্থাৎ এটার লেন্থ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে এটার লম্বা হচ্ছে আপনার 1 মিটার। 1 মিটার বলতে সাধারণত আমরা 2 হাত জানি, মূলত অনেক সময় 1 মিটার হলে একটু বেশি হয়, হয়তোবা অনেক সময় একটু কমও হয়, তো 1 মিটার হলে আমরা 2 হাত ধরে নিব। তো এটার যেই মাথাটা আছে, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এটার যে মাথাটা আছে এই মাথাটা কিন্তু আপনারা পরবর্তীকালে পরিবর্তনও কিন্তু করে নিতে পারবেন। মূলত যেই মাথা দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, মূলত এই মাথাগুলো কিন্তু আসলে বাজারে আলাদা করে পাওয়া যায়। এটা হচ্ছে চোকা এবং এই কোয়ালিটির আরও অনেক ধরনের কোপার অথবা মাথা যাই বলেন না কেন এগুলো কিন্তু আলাদা বাজার থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু আসলে এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটা নিতে পারেন সম্পূর্ণই পাইকারি দামে। এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটার পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র 215 টাকা। 215 টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটা সম্পূর্ণই পাইকারি দামে। আর 215 টাকা দিয়ে পাইকারি নিতে হলে আপনাকে মিনিমাম 4 থেকে 5 পিস নিতে হবে। 4 থেকে 5 পিস নিলেই আপনারা 215 টাকা দিয়ে পাইকারি নিতে পারবেন। এখন কথা হচ্ছে অনেকের আবার 1 পিস খুচরা প্রয়োজন হতে পারে, যদি 1 পিস খুচরা প্রয়োজন হয় তাহলে আপনারা 1 পিসও নিতে পারবেন। যদি 1 পিস খুচরা নেন সেক্ষেত্রে পাইকারি যে দাম আছে সেটার থেকে মাত্র 35 টাকা বেশি হলেই
अर्थात मात्र 250 টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটা সম্পূর্ণই খুচরা দামে পাইকারি 215 টাকা এবং খুচরা 250 টাকা দিয়ে এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটা কোথা থেকে কিনতে পারবেন সেটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দিব আপনারা দেখে নেবেন যে এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটা 215 টাকা দিয়ে পাইকারি এবং খুচরা 250 টাকা দিয়ে কোথা থেকে কিনবেন আর এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটার পাইকারি এবং খুচরা যে দাম আছে সেটা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু কম বেশি হতে পারে আর আমরা যখন যেই দাম থাকবে মার্কেটে ওই দামটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই এই জিনিসটা যদি আপনারা মেনে নিতে চান তাহলে নিতে পারেন আর এই জিনিসটা যদি আপনারা না মানতে পারেন তাহলে আর আপনাদের নেওয়ার দরকার নেই তবে আমি বলবো যে এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটার পারফরম্যান্স মোটামুটি অনেকটাই ভালো আমি নিজেও কিন্তু আসলে এই ধরনের একটি সোল্ডারিং আয়রন অথবা তাতাল ব্যবহার করে থাকি আর এই সোল্ডারিং আয়রন অথবা তাতালটির আপডেট প্রাইস জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইমো নম্বরে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করব আর আপাতত আমার কাছে এই সোল্ডারিং আয়রন অথবা তাতালের একটাই কোয়ালিটি ছিল একটা কোয়ালিটির পাইকারি এবং খুচরা দুটো দামই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় কখনো একটুও উপকারে আসবে অথবা আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালোমন্দ মতামত অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ